আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহাদ টিউটোরিয়ালে যথারীতি সবাইকে স্বাগতম। লাইভটা একটু আগে করার কথা ছিল, একটু দেরি হয়ে গেল, তার মাঝখানে তোমরা তো একটু ঠুনকো লাইভ দেখেছো, সেটাও খারাপ না। তো যাই হোক, আমি এই উদ্দেশ্যে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। যেহেতু মধ্যমণি এখানে উপস্থিত নেই, তাই তার হয়ে আমাকে কিছু কথা বলতে হচ্ছে আর কি। তোমরা দীর্ঘদিন ধরে, এমনকি তোমাদের অনেক বড় ভাই বোনেরাও আমাদের সঙ্গে ছিল, দীর্ঘদিন ধরে তোমরা কিন্তু আমাদের সঙ্গে আছো। আমাদের এই চ্যানেলের অনেক বৈচিত্র্যমণ্ডিত ক্লাস মধ্যমণি তোমাদেরকে অত্যন্ত যত্ন সহকারে পড়িয়ে থাকেন, করিয়ে থাকেন ক্লাসগুলো। তো আমরা চাই তোমরা যেখানে আছো, দেশের যেই অঞ্চল থেকে তোমরা আমাদের সাথে জয়েন করে থাকো, সেই অঞ্চল থেকে তোমাদের কাছে যেন আমাদের সুবিধাটা পৌঁছে যায়, এটা হচ্ছে আমাদের মূল প্রত্যাশা। তো যাই হোক, এখন পরীক্ষা তো সমাগত 24-এর, যেহেতু SSC 23 শেষ হয়ে গেছে এবং সেটার ফলাফলও একেবারেই খুব, মানে জাস্ট ফলাফলের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের ফার্স্ট টিউটোরিয়ালের ফলাফলের জন্য সবার কাছে দোয়া চাই। তবে আজকে যেই উদ্দেশ্যে তোমাদের সাথে দেখা করা, সেগুলো 24 এবং 25, অর্থাৎ SSC 24 এবং SSC 25, এই দুটো ব্যাচ তোমাদের পরীক্ষা তো খুব কাছাকাছি চলে এসেছে, তাই তো? এখন যেহেতু পরীক্ষা খুব কাছাকাছি, 24-এর পরীক্ষা খুব কাছাকাছি, 25 তো দেরি আছে, তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তোমরা সবসময় যেই ভুলটা করে থাকো সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং বাংলা, তারপরে মানে BGS যেটা আছে, এবং হচ্ছে যে ICT যেটা, হ্যাঁ, সো ইনফরমেশন টেকনোলজি যেটা, ঠিক আছে, সেটা তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই কয়েকটা জায়গায় তোমরা কিন্তু একটু সমস্যা করো। সমস্যাটা কী? তোমরা আসলে পড়তে চাও না, ঠিক আছে? সো বাংলায় দুটো পেপার আছে, এটা কিন্তু কমন, সবার জন্য কমন। আর হচ্ছে যে বাকি থাকলো কি, সেটা হলো BGS, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, যে নামটা প্রথমে আমি বলতে গিয়েছিলাম আর কি। সো BGS এটা কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের জন্য শুধু, তো যাদের সায়েন্স নেই তারা তো এটা পাচ্ছে না। সো কোর্সটা কিন্তু সবার জন্যই, তো যাদের এটা নেই তারা ওই ক্লাসটা করবে না, এটাই আর কি। তবে বাকি ক্লাসগুলো ঠিকমতো করো, অন্তত বাংলা দুইটা পেপার, মাতৃভাষার দুইটা পেপার ভালো করে করবে। আর হচ্ছে যে ICT, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটি ইন্টারমিডিয়েটে উঠে গেলে আরও, ইন্টারমিডিয়েটে উঠে কিন্তু আরও অনেক ব্যাপার স্যাপার আছে, এটা মার্ক তোলার সেরা জায়গা, যে পড়াবে সে বলছে, তার সাথে তোমরা এখন কথা বলবে। আর তার আগে হচ্ছে যে পরিচয় করে দিচ্ছি, একে তো খুব ভালো করে চিনো, দুই আমার ডানে বামে দুইজন বস, আমি এখানে কী করতে আসছি আমি জানি না, তবে এই দুইজনকে তোমরা অনেকেই খুব ভালো করে চেনো। সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা বাচ্চাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টে মার্কস ভালো উঠে সেটার দিকে নজর রাখবেন। এই ভদ্রলোক হচ্ছে বাংলা আর হচ্ছে BGS, এই দুটো পার্ট দেখবেন। আর এই ভদ্রলোক হচ্ছে যথারীতি সে ICT আর UCT বলে যদি কিছু থাকতো তাহলে সেটা পড়াবে, কিন্তু ICT পড়াবে আর কি। আচ্ছা যাও, অসুবিধা নেই, কথা বলছে আমাদের সাকিব স্যার, শ্রদ্ধেয় সাকিব স্যার আমাদের বাংলা এবং BGS এর জন্য কথা বলবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন আজকের ক্লাসটা আমি তোমাদেরকে বলি। হ্যাঁ তানভীর, সাকিব ভাই এই যে আসি, সাকিব স্যার হোয়াটসঅ্যাপ ব্রাদার, ইয়া আই এম গুড। এখন আজকের ক্লাসটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, এবং ওরিয়েন্টেশন ক্লাসে একটা সামগ্রিকভাবে যখন আমরা ভার্সিটিতে ছিলাম, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে কী হতো জানো, যে একটা কোর্স আউটলাইন আমাদেরকে দেওয়া হতো। কোর্স আউটলাইন মানে হচ্ছে আমরা কোর্সটা কীভাবে চালাবো এবং কোর্সটা কোন কোন উপাদান কোর্সের ভিতরে দিলে আমরা কোর্সটাকে আরও ফলপ্রসূ বা ফলাফল আনতে পারি, এমন কিছু একটা করতে পারি, সেটা নিয়েই কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসগুলো হয়ে থাকে। তো আমাকে ফিল্ডটা দেওয়া হলো হচ্ছে বাংলা এবং BGS নেওয়ার জন্য, বা এই সাবজেক্ট দুইটা সম্পর্কে তোমাদের কাছে কিছু কথা রাখার জন্য। এখন তোমাদেরকে একটু বলি, আমাদের যেই কোর্সটা, আমি একটা ওভারঅল সামারি দিচ্ছি, তোমাদের যেই বন্ধুরা কিংবা বান্ধবীরা কোর্সে আসেনি তাদেরকে একটু যাতে ডাকা যায় সেই হিসাবে আমি একটু ব্রিফিং করতেছি। এখন আমাদের যে কোর্সটা সেটা তোমরা সবাই জানো এবং এই পোস্টারের সাথে তোমরা পরিচিত, এখানে কয়েকটা কথা বলা আছে, সেই কথাগুলোর ভিতরে প্রথম কথাটা হচ্ছে ফুল সিলেবাস। এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের প্রশ্ন ছিল যে ভাই ফুল সিলেবাস ব্যাপারটা কী, ফুল সিলেবাস পড়লে কী হবে, বা শর্ট সিলেবাসে কোয়েশ্চেন হবে কি না, বা আপনারা কীভাবে চালাবেন। আমরা ফুল সিলেবাসটা পড়াবো, অর্থাৎ SSC 24 ব্যাচ এবং SSC 25 ব্যাচ, যেহেতু দুই ব্যাচের স্টুডেন্টরা একটা কোর্সে আসতেছো, তাই 24 ব্যাচের যাতে টেস্ট পরীক্ষাটা খুব ভালো হয় এবং টেস্ট পরবর্তী জীবনটা যাতে খুব ইজি হয় সেই হিসেবেই কোর্সটা ডিজাইন করা। তার মানে এই না যে 25 ব্যাচকে আমরা হচ্ছে প্রাধান্য দিচ্ছি না, কারণ 25 ব্যাচের পরীক্ষার জন্য এখনও অনেক সময় আছে,
কিন্তু 24 ব্যাচকে ফোকাসে রাখা হয়েছে, যার ফলে 25 ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু সেই আন্দাজটা পেয়ে যাবে। এটা 25 ব্যাচের জন্য অনেক বেশি সুবিধাজনক হবে যে তারা জানতে পারবে যে আসলে তাদের যে ইমিডিয়েট সিনিয়ররা আছে তারা কিভাবে আসলে পড়ালেখাটা করতেছে কিংবা আমাদের কিভাবে পড়ালেখা করাটা উচিত। সো এখানে এভরি গ্রুপ লেখা, এই এভরি গ্রুপ সম্পর্কে একটু বলি। তোমাদের যে গ্রুপ আসে তার ভিতরে সায়েন্স, বিজনেস এবং হিউম্যানিটিস, তারা কিন্তু সবাই এই কোর্সে আসতে পারে। অর্থাৎ যারা হচ্ছে হিউম্যানিটিস এবং বিএস এবং হিউম্যানিটিসের স্টুডেন্ট, তারা কি করবে, তারা জাস্ট বিজিএস ক্লাসটা স্কিপ করবে, বিজিএস ক্লাসটা স্কিপ করবে, ঠিক আছে? এটাই হচ্ছে তাদের কাজ। এখন বিজিএস ক্লাসটা সপ্তাহে হবে হচ্ছে একদিন এবং বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় হবে হচ্ছে তিন দিন। অর্থাৎ আমি তোমাদেরকে একটু বলি, বি ওয়ান এবং বি টু ক্লাস এটা সপ্তাহে তিন দিন হবে, তিন দিন হবে, তিন কিন্তু ইংরেজিতে লিখছি আর কি। এবং যেটা বিজিএস ক্লাস হবে সেই বিজিএস ক্লাস কিন্তু সপ্তাহে একদিন হবে, একটু বলে দেই, সপ্তাহে একদিন হবে। এবং এই একদিনে আমরা কিভাবে পড়াবো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আসো, আমি একটু বাংলা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। বাংলাটা আমরা কীভাবে পড়াই বা আমরা কীভাবে পড়াচ্ছি, তোমরা যদি তোমাদের সিনিয়র অর্থাৎ যারা ইবিআই কোর্সটা করতেছে, তোমরা কিন্তু অনেকে ইবিআই কোর্সের সম্পর্কে জানো। ইবিআই কোর্সটা এইচএসসির জন্য, ইংরেজি, বাংলা এবং আইসিটি, অর্থাৎ তোমরা এভাবেও নামকরণটা করতে পারো যে বিবিআই কোর্সটা ফর বেবিদের জন্য আর ইবিআই কোর্সটা হচ্ছে এল্ডারদের জন্য, ই ফর এল্ডার, বি ফর বেবি। তো তোমরা তো বেবি, তাই না? আচ্ছা, তোমাদের জন্য হচ্ছে বিবিআই কোর্সটা। আমরা টোটাল কোর্সটাকে সাজাইছি ইবিআই এর মতো করে। ইবিআই কোর্সে প্রায় 2000 স্টুডেন্ট ক্লাস করতেছে, তো তাদেরকে আমরা কিভাবে পাঠদান করি একটু তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, গদ্য ও পদ্যের বিস্তর আলোচনা করা হবে। ফার্স্টে গদ্য এবং পদ্যের বিস্তর আলোচনা করা হবে। অনেকে এখানে যে লেখা আছে যে 1000 প্লাস এমসিকিউ, তারা খালি ভাবছিল যে আমরা মনে হয় টেস্ট পেপার সলভ করাবো, আমরা মনে হয় লাইন বাই লাইন পড়াবো না। এটা টোটালি ভুল কনসেপ্ট তোমাদের, আমরা কিন্তু লাইন বাই লাইন পড়াবো। দেখো এখানে বলা আছে যে লাইন বাই লাইন পড়ানোর পরে অনুশীলনের সমাধান তো আগে করতে হবে। অনুশীলন কিন্তু আমরা বাদ দিয়ে দিই, অনুশীলনে যে 5-6টা এমসিকিউ থাকে কিংবা অনুশীলনে যে হচ্ছে আমাদের পাঠ পরিচিতি এবং হচ্ছে আমাদের সৃজনশীল থাকে একটা বা দুইটা, সেটা কিন্তু আমরা পড়ি না। তো আমাদের টার্গেট থাকবে শুরুতে এটাই যে আমরা লাইন বাই লাইন পড়াবো, সেটা কিন্তু কবি পরিচিতি সহ, সেটা কবি পরিচিতি সহ। তোমরা জেনে থাকবা যে 100 মার্কের পরীক্ষায়, বাংলা ফার্স্ট 100 মার্কের পরীক্ষায় 5 মার্ক সিকিউ এবং এমসিকিউ মিলায় 5 মার্ক থাকে, মানে 5% মার্ক থাকে কবি পরিচিতির উপর, ম্যাক্সিমাম 5% মার্ক কবি পরিচিতির উপর। তাই আমরা কিন্তু কবি পরিচিতির উপর বিস্তর একটা আলোচনা করব, আলোচনা করে আমরা গদ্য পদ্যতে চলে যাব, লাইন বাই লাইন ব্যাখ্যা করব শব্দার্থ সহ। এরপর আমরা অনুশীলনী সমাধানে যাব। এরপর কি হবে, আমাদের একটা নলেজ আসবে না, আমাদের গদ্য এবং পদ্য সম্পর্কে খুব ভালো একটা নলেজ আসবে। তারপর আমরা কি করব, দেখো এখানে লেখা আছে আমরা চলে যাব এমসিকিউ সমাধানে। 1000 এমসিকিউ সমাধানের টার্গেট নিয়ে আমরা নামছি। 1000 এমসিকিউ সমাধান আমরা টেস্ট পেপার সলভ করে থাকবো, সেটা বিভিন্ন বছরের বোর্ড কোয়েশ্চেন, অর্থাৎ বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনের সাথে বিভিন্ন স্কুলের যে প্রশ্নগুলো হয়ে থাকে, যেখানে জ্ঞানমূলক থাকে, প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকে, এবং সব থেকে বেশি আমাদের ভুল হয় হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। তো আমরা উচ্চতর বহুপদী সমাপ্তি সূচকে, তো সেগুলো আমরা অনেক বেশি প্র্যাকটিস করবো। এরপর একটু আসো, এই গেল এমসিকিউ, ভাই সিকিউ করাবেন না, এখানে তো সিকিউ এবং রিটেন কোয়েশ্চেন সলভের কথা বলা আছে। হ্যাঁ, আমি করাবো, কীভাবে করাবো আমি বলি। ফার্স্টে তোমাদেরকে প্রথম একটা ক্লাসে সিকিউতে কীভাবে বেশি মার্ক পাওয়া যায় সেটা নিয়ে তোমাদের একটা ব্রিফ করব আমি। হ্যাঁ, সেটা নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ স্লাইড তৈরি আছে। এবং সৃজনশীলে কীভাবে বেশি মার্ক পাওয়া যায়, আমরা আসলে মনে করি বড় অনেক পেজ ভরে লিখলে আমরা নাম্বারটা বেশি পাবো, বাট এরকম হয় না। হ্যাঁ, সব গদ্য পদ্য পড়ানো হবে, সব সব বইয়ে যা গদ্য পদ্য আছে সব, যেটা তোমাদের সিলেবাসে আছে, মানে তোমাদের ফুল সিলেবাসে যেটা আছে। একটু দেখো সৃজনশীলে বেশি নাম্বার কীভাবে পাই আমরা, আমরা সবাই এটা বিশ্বাস করি যে আমাদের হয়তোবা সৃজনশীল লিখলেই নাম্বার দেয়, বাট এই কনসেপ্টটাও আমাদের ভুল বা রং কনসেপ্টের উপরে আমরা আসি এখন পর্যন্ত। সৃজনশীল খাতা ভরায় লিখলে নাম্বার পাওয়া যায় না, সেটা স্ট্রাকচার মেনটেন করে লিখলে নাম্বার পাওয়া যায়। এই স্ট্রাকচারটা মেনটেন করবো কীভাবে সেটা নিয়ে আমি একটা ক্লাসে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে যখন আমরা সিকিউ সমাধান করব তখন তোমাদেরকে বলে দিব যে সিস্টেমটা কেমন ছিল, তোমরাই জানবা যে কীভাবে লিখতে হয়। এখন সৃজনশীল তো কেউ পড়ায় না অনলাইনে, তাই না, কিংবা কেউ লেখায় না, তাহলে ভাই আপনি কী করবেন? আমি ইবিআই কোর্সে, অর্থাৎ তোমাদের বড় ভাইদের কোর্সে যেটা করি, যে সৃজনশীল কোন কোন প্যারা থেকে বেশি হয়েছে কিংবা কোন কোন টপিক থেকে বেশি সৃজনশীল হয়েছে আমি সেটা তোমাদেরকে জানাই দিব, এবং তোমাদেরকে বলবো যে এই প্যারা থেকে বা এই উদ্দীপকের সাথে সাদৃশ্য রেখে কীভাবে সৃজনশীল হয়
হয় এবং কিভাবে লিখলে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অর্থাৎ গ এবং ঘতে নাম্বার কিভাবে বেশি পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। এরপর আসো, আমরা তো একটা টপিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেলাম এই চারটা পয়েন্টে, পূর্ণাঙ্গ ধারণা, আগে লাইন বাই লাইন, তারপর বইয়ের অনুশীলনী, তারপর এমসিকিউ, তারপর সিকিউ। ওকে ডান, এইবার তোমাদের অ্যাসেসমেন্টটা করব কিভাবে আমরা। অ্যাসেসমেন্ট মানে তোমরা যে পড়তেছো তোমাদের পড়ার যে গতিটা সেটা জানার একমাত্র উপায় পরীক্ষা নেওয়া। এখন এই পরীক্ষাটা আমি কিভাবে নেই, ইবিআই কোর্সে এখন পর্যন্ত কোনো পরীক্ষা নেই, আমার সাতটা টপিক পড়ানো হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কয়েকটা মডেল টেস্টের ব্যবস্থা আছে, প্রায় 10টার অধিক ইবিআর কথা বলতেছি। তোমাদের এখানে আমি পরীক্ষা নিব, ধরো তোমাদের চ্যাপ্টার যদি 20টা থাকে তবে পরীক্ষার সংখ্যাও 20টা হবে, কিন্তু পূর্ণাঙ্গ মডেল টেস্ট হবে 2 থেকে 3টা। এখনও ঠিক করি না, এটা আসলে আমাদের উপরে ডিপেন্ড করে যে আমাদের যদি মনে হয় এখন আরেকটা পরীক্ষা নেওয়ার প্রয়োজন তখন পরীক্ষাটা নিয়ে ফেলবো। এখন এমসিকিউ যে মডেল টেস্ট হয় এটার উপরে বেস করে আমরা কিন্তু টপ 5-এর জন্য আমাদের এফটির অফিসিয়াল যেই মার্চ আসবে, মানে তোমার ড্রেস আসবে কিংবা টি শার্ট আসবে সাইন করা ফাহাদ স্যারে, সেটা আমরা তোমাদের কাছে পৌঁছে দিব কয়েকটা বই খাতা এবং শিক্ষা উপকরণ সহ। তো এই মডেল টেস্টগুলো আমি বলে দিব কখন মডেল টেস্ট, এবং সেই মডেল টেস্ট 5টা কিংবা 3টা কিংবা 4টা নাম্বারের যে স্প্রেডশিটটা আছে সেটা আমি তোমাদের কাছে দেখাই দিব, এবং সেখানে সর্বোচ্চ যে পাবে তার জন্য আমাদের একটি তরফ থেকে তো পুরস্কারের ব্যবস্থাটা রাখা হয়েছে। এইবারই প্রথম, এবার আসো, ক্লাস শেষ করার 10 মিনিটের মধ্যে পিডিএফ পেয়ে যাবো। আমরা কিন্তু এখন ডিজিটালাইজ হয়েছি, ডিজিটাল বোর্ডে পড়াই, তুমি পিডিএফটা কীভাবে পড়াবা বা পিডিএফটা কেন দরকার, দেখো কবি পরিচিতি পড়ানোর টাইমে অনেক ইনফরমেশন আমি এখানে লিখে রাখবো। ধরো কাজী নজরুল ইসলাম, একটা প্রশ্ন তোমাদের কাছে আমি রাখলাম যে কাজী নজরুল ইসলাম গানের জগতে কী নামে পরিচিত ছিল, গানের কিংবা কত বছর বয়সে লেটার দলে যোগদান করছে, ধরো আমি লিখলাম 12 বছর বয়সে। আচ্ছা, এখন কোনো এক কারণে তুমি এই জিনিসটা তোমার বইয়ে বা খাতায় তুমি লিখতে ভুলে গেছো, তখন কি হবে, তখন তো তোমার আবার ক্লাসে ব্যাক করা লাগবে, কোন পার্ট পড়াইছি সেই অংশ তোমার খুঁজে খুঁজে টেনে টেনে দেখতে হবে। এই মানে পেরেশানি থেকে তোমাদেরকে মুক্ত করার জন্য ক্লাসটা 10 মিনিট যখন শেষ হয়ে যাবে তার ঠিক 10 মিনিট পর আমাদের একটা ফিক্সড পিডিএফ এর লিঙ্ক থাকে, ওই যে তোমাদের ইবিআই এল্ডারদের কোর্স, আর তোমরা তো বিবিআই বেবিদের কোর্স, তো ওই এল্ডারদের কোর্সে দেখবা তারা 10 মিনিটের মধ্যে আমাদের পিডিএফটা পেয়ে যায়, এবং পিডিএফের স্লাইড সংখ্যা কখনো কখনো 60-70 থাকে, কখনো কখনো 10-12 থাকে। তুমি ক্লাস নোটটা দেখবা এবং খাতায় নোট ডাউন করে ফেলবা, ডান। তাহলে এখান থেকে আমাদের ক্লাস ওয়ার্ক শেষ হয়। এবার আসো ক্লাসের প্লেলিস্ট, অনেকে অনলাইন কোর্স কিনো কিন্তু গ্রুপের ভিতরে ক্লাস খুঁজে পাও না, এই থেকে মুক্তি আমি সানি ভাই এবং ফাহাদ স্যার মিলে একটা উপায় বের করছি, সেটা হচ্ছে এই ক্লাসের প্লেলিস্ট। কীভাবে, ক্লাসটা যখন শেষ হবে আমাদের গ্রুপে ঢুকবা, গ্রুপে ঢুকে ফিচার্ড পোস্ট বলে একটা অপশন থাকে, সেই ফিচার্ড পোস্টে 3টা পোস্ট থাকবে, অনলি 3টা ক্লাসের জন্য, এক বাংলার জন্য আলাদা ফিচার, এক ICTর জন্য আলাদা ফিচার, আর সমাজের জন্য আলাদা ফিচার পোস্ট থাকবে। তোমরা জাস্ট ফিচার পোস্টে ক্লিক করবা, ক্লাসগুলো সাজানো থাকবে, এবং কিছুদিনের মধ্যে আমরা একটা ইউটিউবে লিঙ্ক দিব, এটা বল মানে এই টাইমটা তোমাদেরকে বলবো না যে কখন আমরা দিব, আমরা একটু ফ্রি হলেই এই ক্লাসের প্রাইভেট লিঙ্ক, ইউটিউবের প্রাইভেট লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমরা 10x 2x দিয়ে স্পিডটা বাড়িয়ে তোমরা দেখতে পারো। এখান থেকেও তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম। এবার আসে হ্যান্ড নোট, তোমাদের যারা বড় ভাইরা আছে এল্ডারদের ইবিআই কোর্সে তাদেরকে একটু জিজ্ঞেস করো, তারা যখন নোট সাবমিট করে গ্রুপে সে একটা নোটও হারায় না, কারণ নোটের জন্য আলাদা প্লেলিস্ট থাকে। তো তোমার যখন মনে হবে যেই স্টুডেন্টের বা তোমার যেই সহপাঠীর নোটটা তোমার ভাল লাগে, ধরো একটা তোমার সহপাঠী প্রতিদিন খুব সুন্দর নোট করে এবং তার নোট পড়তে তোমার ভালো লাগে, তুমি কি করবা, তুমি প্লেলিস্ট অপশনে যেয়ে তুমি দেখবা নোটগুলো খুঁজবা, টপিক ওয়াইজ নোট দেওয়া আছে, ক্লিক করবা লিঙ্কে, যেয়ে দেখবা তার নোটটা তুমি পেয়ে যাবা এবং তুমি তার নোটটা দেখে পড়তে পারো। তো এই গেল আমার বাংলার টপিক নিয়ে আমি আলোচনা করলাম, এবার একটু বিজিএসের টপিক নিয়ে আলোচনা করি। দেখো বিজিএস এবং বাংলার মধ্যে পার্থক্যটা এই জায়গায় আমি অধ্যায়ের তথ্যবহুল বিস্তর আলোচনা করব। দেখো 6 দফা সম্পর্কে বইয়ে যতটুকু আছে আমি বইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধতা রাখবো না তোমাদের, আমি বাইরে থেকে ইনফরমেশন দিব, অ্যাকচুয়াল কাহিনী জানাবো। গণ অভ্যুত্থান সম্পর্কে যেই কাহিনীটা তোমাদের বইতে আছে আমি শুধুমাত্র এতটুকু জানাবো না, গণ অভ্যুত্থানের বাইরে অ্যাকচুয়াল যে ইনফরমেশন ছিল বা কাহিনী ছিল আমি সেগুলোও তোমাদেরকে জানানোর চেষ্টা করবো, যে অ্যাকচুয়ালি গণ অভ্যুত্থান শুরু হয়েছিল কীভাবে। এটা এবার আসে এমসিকিউ সমাধান করব, আর সৃজনশীলে কীভাবে বাংলা সৃজনশীল আর সমাজের সৃজনশীল কিন্তু লেখার নিয়মে এক না, ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ মডেল টেস্ট সেমভাবে টপ 5 আমরা এফটির পক্ষ থেকে গিফট দিচ্ছি,
আর ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আমি পিডিএফ দিয়ে দিব, ক্লাসের প্লেলিস্ট এবং হ্যান্ড নোটের প্লেলিস্ট আমি দিয়ে দিব। এই হচ্ছে আমার বা ও বি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ব্যাপারটা। এবার তোমাদেরকে আমি বলি, একটু দাঁড়াও, আইসিটি তো সানি ভাই বলবে, আইসিটির জন্য প্র্যাকটিক্যালের ব্যবস্থা আছে, এই পার্টটুকু আমি বলে তোমাদের চলে যাই। এই পার্টটা হচ্ছে আমাদের ইবিআইয়ের যেই তোমার হচ্ছে কি বলে ফিচার্ড সেকশন। দেখো আমরা ইবিআইতে তিনটা সাবজেক্ট পড়াই না, একটু খুব সুন্দর মতো দেখো, আমরা ইংরেজি পড়াই, আমরা বাংলা পড়াই এবং আইসিটি পড়াই। তোমাদেরকে পড়াবো বাংলা, বিজিএস, আইসিটি। তোমাদের গ্রুপে তোমরা গ্রুপটা খুললেই এই তিনটা ফিচার্ড পোস্ট পাবা, এই তিনটা ফিচার্ড পোস্ট পাবা। এবং দেখো প্রত্যেকটা পোস্টের যেই পোস্টার সেখানেই বুঝে যাচ্ছ যে এটা ইংলিশ ক্লাসের লিঙ্ক সাজানো থাকবে, এখানে বাংলা ক্লাসের লিঙ্ক সাজানো থাকবে, এখানে আইসিটি ক্লাসের লিঙ্ক সাজানো থাকবে। সো তোমাদের প্যারা একদম কমাই দিলাম। এবং এই জায়গায় দেখো তোমরা যে হ্যান্ড নোট গ্রুপে দাও, হ্যান্ড নোট দেওয়ার টাইমে তোমরা একটা হ্যাশট্যাগ মেনটেন করবা, হ্যাশট্যাগ BBI, তারপর আন্ডারস্কোর দিবা, কোন সাবজেক্টের নোট সাবমিট করতেছো সেটা লিখবা। ধরো আইসিটি নোট সাবমিট করতেছো তুমি, আইসিটি লিখবা। তো সেক্ষেত্রে আমাদের নোট কালেকশনটা ইজি হয়ে যাবে, আমরা নোট কালেক্ট করব এবং ফিচার পোস্টে নোটগুলো অ্যাড করে দিব। এইভাবে দেখো এটা আইসিটির ফিচার পোস্ট, এটা ইংলিশের ছিল এবং এটা আমার বাংলার ফিচার পোস্ট। এইভাবে তোমাদের কোর্সটা সাজানো হয়েছে, খুব সাজানো গোছানো কোর্স। যারা ভর্তি হয়নি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলবা, যে গ্রুপেরই হোক সায়েন্স কমার্স আর্টস তাদেরকে একটু জানাই দিবা। তো এখন আইসিটি সম্পর্কে একটু আলোচনা করতে সানি ভাই আসুক, তারপর তোমাদের ওরিয়েন্টেশনটা তোমরা বুঝে যাবা। সানি ভাই একটু আসবেন। স্যার আপনার হাসিটা আমার মনটা কেড়ে নিছে, যা মনটা আমি করে কুরিয়ারে পাঠাই দিলাম, রাইখা দিছি। আবার তোর মন তোর কাছে না পাঠাইলে আমার কাছে বললো আমি পাঠানোর ব্যবস্থা করব। ওকে, তো মোটামুটি আমাদের পড়ানোর যে মডিউলটা এটা হচ্ছে সাকিব ভাইয়া তোমাদেরকে বলে দিছে, তো আমি জাস্ট ওই জিনিসটাই একটু রিপিট করব। হ্যাঁ, তুমি জাস্ট একটু খেয়াল করো, দেখো কি দেখো, এই যে অধ্যায়ের তথ্যবহুল বিস্তার আলোচনা, মানে একদম আইসিটি বইটা, তোমাদের NCTV যে বইটা, ওই বইটাকে সামনে ধরবো একদম লাইন বাই লাইন, প্রত্যেকটা লাইন বাই লাইন মার্ক করে আমি তোমাদের পড়াই দেবো। কারণ তোমরা জানো আমার পার্টে অ্যাকচুয়ালি সৃজনশীল নাই, এখানে কি আছে MCQ আছে, বা কিছু কিছু জায়গায় কিছু কিছু স্কুলে পরীক্ষাতে তোমরা SAQ মানে শর্ট অ্যান্সার কোশ্চেন, এক লাইনে উত্তর দিতে হয় এরকম কিছু কোশ্চেন পাও, সেইগুলো আমরা আলোচনা করব, লাইন বাই লাইন পড়িয়ে MCQ এর জন্য প্রস্তুতি নিব। MCQ সমাধান, দেখো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হইলে প্প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে 100-150 টেস্ট পেপার বলো, গাইড বলো, বা হচ্ছে তোমাদের থেকে তোমাদের বই থেকে খুঁটে খুঁটে যত ধরনের MCQ আলোচনা করা যায় সম্পূর্ণ MCQ আমি তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। এরপরে দেখো টেস্ট পেপার সলভ, ঠিক আছে, টেস্ট পেপারে যত বোর্ড কোশ্চেন আছে, যত কলেজের টেস্ট যত কলেজের MCQগুলো আছে, কলেজের টেস্ট পরীক্ষার যে কোশ্চেনগুলো, এগুলো সবই তোমাদেরকে সলভ করাই দিব। তো দেখো আমাদের এখানে কিন্তু SSC 24 এবং SSC 25 এই দুইটা ব্যাচে আসো, তো দেখো আমরা SSC 24 ফোকাস করি যখন পড়াবো, মানে ওদের পরীক্ষার আগেই কিন্তু আমরা সিলেবাসটা কমপ্লিট করব। এবং সেই সাথে সাথে কি হবে, SSC 25 তোমরা যারা আসো তোমাদের দেখো অনেক আগেই বাংলা, BGS ও ICT একটা ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। এরপরে দেখো ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্র্যাকটিক্যাল সমাধান, মানে কি দেখো তোমাদের মাইক্রোসফট এক্সেল নিয়ে কথা আছে, হ্যাঁ মাইক্রোসফট এক্সেল নিয়ে তোমাদের কথা আছে, এরপরে তোমাদের ফটোশপ নিয়ে একটা কথা আছে। তো এই যে জিনিসগুলো এক্সেল বা ফটোশপ যেগুলো আছে, বা হচ্ছে ওয়ার্ড যেটা আছে, মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে, এই জিনিসগুলো তোমাদেরকে একদমই আমি এই স্মার্ট বোর্ডে দেখে আমি স্ক্রিনের বাইরে এসে স্ক্রিনে করে তোমাদেরকে দেখাবো যে হাউ টু ডু, ঠিক আছে, এই জিনিসটা একদম ক্লিয়ারলি করে দিব, ঠিক আছে। ওকে, এরপরে দেখো এরপর হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে, এছাড়া সাকিব ভাই বলে গেল যে ক্লাস শেষ হওয়ার পরে 10 মিনিটের মধ্যেই PDFটা, মানে ওই ভিডিওর ক্যাপশনে বা তোমাদেরকে একটা নির্দিষ্ট লিঙ্ক দিয়ে রাখবো একটা ফোল্ডারের, যে ফোল্ডারের নাম থাকবে BBI, ওর ভিতরে তিনটা অপশন তোমরা পাবা, বাংলা, BGS, ICT, প্রত্যেকটা ঢুকলে ক্লাসের ডেট এবং টপিক উল্লেখ করে তোমাদের হ্যান্ড নোটগুলো দেওয়া থাকবে। এরপরে দেখো ক্লাসের যে প্লেলিস্ট, সাকিব ভাই যেটা দেখাই দিল তোমাদেরকে, প্লেলিস্টটা থাকবে আর হ্যান্ড নোটের প্লেলিস্ট। হ্যাঁ, অনেকেই যারা জিজ্ঞাসা করতেছে তোমরা হ্যান্ড নোট কীভাবে দিবা, হ্যাঁ একটা জিনিস একটু দেখো, হ্যান্ড নোটটা তোমরা দিবা হচ্ছে আমাদের যে পাবলিক গ্রুপটা আছে, হ্যাঁ আমাদের যে পাবলিক গ্রুপটা আছে ফাহাদ টিউটোরিয়াল গ্রুপ, হ্যাঁ আমাদের এই যেটা আছে ফাহাদ টিউটোরিয়াল গ্রুপ, পাবলিক গ্রুপ, এই গ্রুপটাতে তোমরা দিবা। এবং দেওয়ার জন্য তিনটা হ্যাশট্যাগ তোমরা যে ইউজ করবা সেটা হচ্ছে হ্যাশট্যাগগুলো দেখো, হ্যাশট্যাগ BBI, মনে করো তুমি বাংলারটা দিচ্ছ, BBI আন্ডারস্কোর দিয়ে তুমি লিখবা হচ্ছে BBI বাংলা। যখন তুমি BGS এরটা দিবা তখন তুমি লিখবা কি, হ্যাশট্যাগ BBI আন্ডারস্কোর, এখানে তুমি দিবা হচ্ছে BGS। এরপরে তুমি কি করবা, হ্যাশট্যাগ BBI
আইসিটি, এই তিনটা ক্লাসের জন্য তোমরা এটা দিবা। দেখো অনেকে হয় কি আইসিটিতে তোমাদের 50 মার্কের পরীক্ষা হয় এমসিকিউ, তো অনেকে অবহেলা করতে যায় আইসিটিতে এক রাতে পড়ে হয়ে যাবে, তো ওই এক রাতে পড়ে দিতে যেয়ে অনেক এমসিকিউ কী হয় মিস হয়ে যায়, ঠিক আছে, অনেক এমসিকিউ তোমাদের দেখা হয় না, অনেক এমসিকিউ তোমাদের মিস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, আমি আশা করতেছি আমার ক্লাস টাইমগুলোতে তোমরা যদি থাকো বা ওই ক্লাসগুলো রেকর্ডেড ভিডিওগুলো দেখো তোমাদের আর আলাদা করে সময় দেওয়ার প্রয়োজন হবে না বলে আমি আশা করতেছি। আইসিটিতে 50-এ 50 ফুল মার্ক তোমরা পাবা ইনশাল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে। এখন এইখানে একটা জিনিস দেখো, এখানে যে লেখা আছে 15+ ক্লাসেস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 15 ক্লাস না, তোমাদের দেখবা একটা অধ্যায় দিয়েই আমি আস্তে আস্তে ধীরে ধীরে মার্ক করে করে পড়াবো, তো একটা ক্লাসে দেখবা 5-7টা করে ক্লাস লেগে যাচ্ছে। তো আর যখন আমরা এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি যখন দেখাবো তো এই জিনিসগুলো আমরা অনেক ফোকাসড ওয়েতে দেখাবো, তো তোমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। যারা বলতেছো বিজিএস 2 দিন, এগুলো হচ্ছে ইনশাল্লাহ তোমরা যেভাবে লাগবে তোমাদের যা লাগবে ঠিক এইভাবেই আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমরা যেভাবে যাবা একদম ঠিক এইভাবেই করে দিব। আচ্ছা এর ক্লাসের রুটিনটা নিয়ে যারা বলতেছো, ক্লাসের রুটিনটা তোমাদেরকে হচ্ছে গ্রুপে জানিয়ে দেওয়া হবে এবং আমরা ক্লাসটা ঠিক কবে থেকে শুরু করব এটা উল্লেখ করে খুব শীঘ্রই রুটিনটা আমরা তোমাদেরকে হচ্ছে পাবলিশ করে দিব, ঠিক আছে। তোমরা হচ্ছে একটু প্রস্তুত থাকো, এই রুটিনটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব এবং হচ্ছে সাকিব আসো, হ্যাঁ খুব শীঘ্রই আমরা তোমাদেরকে রুটিনটাও জানিয়ে দিব এবং সেই সাথে একই সাথে তোমাদের ক্লাসটা আমরা কবে থেকে শুরু করতে যাচ্ছি সেটাও আমরা বলে দিব। তোমাদের এতটুকু কথা দিচ্ছি তোমাদেরকে আমরা দুইজন একত্রে মিলে যে বাংলা বিজিএস এবং আইসিটিতে তোমাদেরকে আমরা সেরা একটা সার্ভিস দিব, মানে সেরা প্রিপারেশন তোমাদের জন্য আমরা ব্যবস্থা করব। তো সাকিব ভাইয়া আর কিছু বলার থাকলে? হ্যাঁ অবশ্যই, ওদের কমেন্টগুলো দেখতেছিলাম, প্রথমত আসছে হচ্ছে এরকম কোয়েশ্চেন যে ক্লাস সংখ্যা কীভাবে কীরকমভাবে ডিস্ট্রিবিউট হবে। আমি একটা ড্রাফট তোমাদেরকে দিছি যে বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে সরি প্রথম 2 দিন, দ্বিতীয় 1 দিন, বিজিএস 1 দিন, আমরা একটা মাস চালাবো, আমাদের টার্গেট 4 মাসের, ডিউরেশনটা হচ্ছে 4 মাস। 4 মাসে যদি না হয় কোনো সমস্যা নাই, তোমাদের এসএসসির আগ পর্যন্ত যদি কোর্সটা চলমান রাখা লাগে, তোমরা জানো ফাহাদ টিউটোরিয়াল কিংবা ফাহাদ স্যার কেমন, সো তোমাদের এই সব ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই। যদি বিজিএস ক্লাস 2টা লাগে অবশ্যই 2টা, আইসিটি ক্লাস যদি 3টা লাগে ভাই 3টা ক্লাসই নিবে, কিন্তু আগে তো দেখবা আমাদের প্ল্যানিংগুলো তো দেখবা, আমাদের স্লাইড সিলেকশনগুলো তো দেখবা, দেখবা লাগতেছে না, কারণ আসলে তো তোমাদের জন্য যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে আমরা এখানে আসছি, সো চিন্তার কোনো কারণ নাই। আর ফরম্যাট নিয়ে কথা বলতেছিলা যে ভাই ফরম্যাটগুলো বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা তৃতীয় চতুর্থ পত্র যদি থাকে তাহলে কী করবেন, তাহলেও কোনো সমস্যা নেই, ফরম্যাট নিয়ে সব কিছু নিয়ে দাড়ি কমা সব কিছু নিয়ে আলোচনা করা হবে। তো আর চিন্তা করো না, আজকের জন্য আমার মনে হয় এখন বিদায় নেওয়া উচিত এবং তোমাদের জানানোর কথাটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট ছিল, গার্জেনদেরকে একটু জানালাম। তো আমাদের জন্য দোয়া করবা খুব দ্রুত আজ কাল কিংবা পরশুর ভিতরে আমরা রুটিনের যে ব্যাপারটা সেটা আমরা করে দিব। দেরি হচ্ছে কেন, একটাই কারণ, সানিমা কি বলছেন কারণটা আমাদের দেরি হইতেছে কেন, যে আমাদের শিফটিংয়ের কারণটা? আসলে বিষয়টা হচ্ছে আমরা আমাদের যে অফিসটা আছে এই অফিসটা শিফট করতেছি, অনেক বড় একটা অফিস নিয়েছি এবং তোমাদের জন্য আরও সাজিয়ে গুছিয়ে ক্লাসের ভিজুয়ালাইজেশনটা যাতে সুন্দর থাকে এই জন্য আমরা একটু কাজ করতেছি। তো এই জিনিসটা রকেট, হ্যাঁ ক্লাসে দেখো রকেট উঠতেছে, হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে মাথায় রেখে আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতে একটু দেরি হলেও তোমাদের এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, খুব শীঘ্রই রুটিনটা আমরা জানিয়ে দেবো আর কি। তাহলে আজকের মতো আমরা বিদায় নেই, হ্যাঁ তোমরা সবাই হচ্ছে ভালো থাকো, সুখে থাকো, সুন্দর থাকো, দোয়া করো আমাদের জন্য, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।